নিউজ নাইন চট্টগ্রাম। এবারে তৃণমূল নারী উদ্যোক্তা পুরস্কার তুলে দেওয়া হয়েছে তৃণমূল সফল তিন নারীর হাতে। প্রদান করা হলো তৃণমূল নারী উদ্যোক্তা পুরস্কার 2013। আইডিবি ভবনে তিনজন নারী উদ্যোক্তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। দেশে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের সহায়তায় 100 কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে বলে এ সময় জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত পূর্ণ অর্থায়ন স্কিমের আওতায় নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে এসএমই ঋণের সুদের হার সর্বোচ্চ 10% নির্ধারণের জন্য ব্যাংক ও প্রতিষ্ঠান সমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। দর্শক, নিউজ নাইনে আবারও বিরতি, এরপর আরো থাকছে।